ওই ও মন্দির বাচ্চা চুপ দালাল তুই এর কাছে মাল খাই আমার লগে দালালি করছিস এরকম বুঝি না তুই এর কাছে মাল খাই আমার খারাপ মোবাইল ধরে দিছিস এই সেটের মাদার বোর্ড আর ডিসপ্লেটা বেচালাই তুই বো কি এক আজব কারবার সকাল সকাল পোলাটা আমার টেকাটা মেরা দিল কি অবস্থা সোহাগ ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আপনি ভালো আছেন ভালো আছি ভাই আবার আপনার দোকানে এসে পড়লাম ছোট বঞ্জামাই নিয়া কিছু নাই হ্যাঁ যা দেখলাম মোটামুটি ঠিক আছে একটু ক্যামেরাটা চেক করে নিই অনেক ক্যামেরার লেন্স তেরা থাকে তো চোখটা একটু এদিক করে তাকান তো ভাই ভালো এগুলোর ক্যামেরা তো ভালো দেখো না ওই ক্যামেরার রেজুলেশন তো ভালো আপনাকে অনেক কিউট লাগতাছে আপনার যে ছবিগুলো তুলছি ওগুলো অনেক কিউট আসছে পুরো কিউটি ডিব্বা তো দাম কত ভাই দামাদামি নিয়ে সমস্যা নাই তুমি জামাই মানুষ কম বেশি করে দিয়ে দিমু তুমি নাও 87 দিয়ে দিও এ হোমন্দি2 দিন আগে মোবাইলটা কিনে লয়ে গেছি আর 2 দিনও চালাতে পারি নাকি আপনি কইছেন যে এই মোবাইলটার 1 বছর গ্যারান্টি খারাপ মোবাইল ধরে দিছিস দালালের বাচ্চা এই যে সাধু তুমি এদিক চাও আমি দেখতেছি সজল দেহ তোমার কি হয়েছে আচ্ছা ভাই দেখতেছি মোবাইলে তো পানি ঢুকা পুরা মাদার বোর্ড যা আছে সবকিছু একবারে নষ্ট হয়ে গেছে মাদার বোর্ডটা চেঞ্জ করতে হবে মোবাইলের ভিতরে পানি ঢুকছে এটা হ্যাঁ বুঝলো কেমনে এই মোবাইলটা কিনছি বুঝছস এই মোবাইলে অনেক সুন্দর ছবি ওটা আয় ছবি তুলে দেই আর দেইস তুই পরে দেইস আর দুটো তুলে নতুন স্টাইলে ছবি তুলতেছি এই মোবাইল এই যে হাত ঠিক আছে এই বেটা ওই আমার মোবাইলটা পড়ে গেল গা ও মোবাইলটা পড়ে গেছে গা মামা মামা তুই ফালতে 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 ও লাভ দে লাভ দে লাভ দে লাভ দে মামা না মুড়ে লই এই খালা খালা আমি সাতাল পারি তুই নাম বেটা তুই নাম ভাই দেখলে তো বুঝবো না কিছু আরে না বুঝতো না ঠিক আছে চল তাইলে কি মোবাইল কিনে দিচ্ছেন কি মোবাইল কিনে দিচ্ছেন মাত্র 3টা মোবাইলটা বন্ধ হয়ে গেছে আর উল্টা ঘামে মিয়া ফাউল পরিচিত লোকের কাছে গেছেন আপনি কিছু ধান্দা করছেন হ্যাঁ কিছু ধান্দা করছেন আর আমার একটা বাস ধরাই দিয়েছেন হ্যাঁ মিয়া লন মিয়া মোবাইল আরে এমন তো হওয়ার কথা না মোবাইলটা তো ভালোই ছিল আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে দেখি মোবাইলের কি হয়েছে হ্যাঁ চলো চলো আমি তো দুনিয়ার কারো কাছে কই নাই যে মোবাইলে ভিতরে পানি ঢুকছে যাই হোক আমার শক্তই দিব কোনোভাবেই স্বীকার করা যাবে না ভাই শুনলেন তো সবই আপনার মোবাইল যে পানিতে পড়লো আপনি তো কইলেন না এখন তো পানি ঢুকে ভিতরে সব নষ্ট হয়ে গেছে এখন কি করবেন সুনামধন্য প্রতিষ্ঠান আপনি মোবাইলটা ঠিক করে দিতেছি মোবাইলটা ঠিক করে হারে দাও তো মাদার বোর্ডের দাম তো ভাই 25,000 টাকা আর আমি তুমি আছো তোমার 25,000 টাকা লইয়া এদিক দিয়ে আমার মান সম্মান দুয়ে লয়ে যেতেছে গা তুমি আছো 25,000 লইয়া বদলাও যত লাগে বদলাও তাইলে এই যাত্রায় বাচ্চা গেলাম ফাপুর ফুপুর দিয়া আমার লাগে এগুলা চলে না সিস্টেমে নষ্ট মোবাইলটা ঠিক করে লইতাছি এই যে লন ভাই মোবাইল ঠিক হয়ে গেছে এই লন এই যে নতুন বোর্ড লাগায় ঠিক করে দিছে এই যে চালু দেখছেন এনতেই চেক করে লয়ে যান পরাই আবার ক্যাচাল করেন না
চেক করে দেখছি এখন ঠিক আছে সমস্যা হলে কিন্তু আবার আমু সমস্যা হইলে আইন সমস্যা কইরা আইন না হ্যাঁ এটা পরে দেওয়া যাবো এই হুমুন দিও ঠিক আছে শোক ভাই মনে কিছু নিয়েন না ওই হ্যালো ভাইয়া আমার এই ফোনটা না হাত থেকে পড়া বন্ধ হয়ে গেছে গা ঠিক আছে মনে হইতেছে কি হাত থেকে পড়া ব্যাটারিটা লারা খাই আইফোনটা বন্ধ হয়ে গেছে গা ব্যাটারিটা একটু লারা চারা দিয়ে আইফোনটা একটু অন করে দাও তো ভাইয়া সমস্যা নাই চা খাওয়ার টা দিব মনে ঠিক আছে ভাই আপনার তো একটু কাজ আছে আপনি একটু চা টা খাই আসেন আমি করে রাখতেছি ঠিক আছে আমি চা খাই আসি আইয়া তোমার চা খাওয়ার টা দিব মনে আরে এটা তো সত্যি ব্যাটারি কানেক্টর খোলা ওই লোক তো বলছিল ব্যাটারি কানেক্টর খুলে গেছে দেখি কানেক্টরটা লাগে চালু হয় কি না চালু হইলে তো পুরো বাম্পার ফলন হয়ে যাইব আমার হ্যাঁ সেট দেই পুরো চালু হয়ে গেছে হাই কপাল ইয়েস 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 চা খাওয়ার টাকা দিলে এই সেটের কাম করে পোষাইব না এই সেটের মাদার বোর্ড আর ডিসপ্লেটা বেচালাই তুইব যাই কারো কাছে বেচা দি কি ভাইয়া লাগবো ভাইয়া পুরো ফ্রেশ মাদার বোর্ড প্লাস ডিসপ্লে ব্যাক আপ দিবা আর কত দিবা খালি কও দিয়া দিই আমি ওইসব কিনি না ভাইয়া ভালো হয়ে যাও বুঝছো ভালো হইতে পয়সা লাগে না তোমার মতো এরকম কত ভালো দেখলাম লাস্টে না খাইয়া মতে এই আমির হোসেন একটা ফ্রেশ মাল আছে মাদার বোর্ড প্লাস ডিসপ্লে ব্যাক আপ দিবি আর কত দিবি ক মাদার বোর্ড আর ডিসপ্লে 30 পাইবা দিবা ব্যাক আপ দিব আর সাথে 30,000 দিব দে টিয়া দে টিয়া দে ওই ভাইয়া মোবাইলটা দাও কল আসছিল কোনো আসছেন ভাই ভাই আপনার এই মোবাইল নিয়া আমি অনেক ট্রাই করছি বুঝছেন ঠিক হওয়ার জন্য কিন্তু এটা কোনোভাবেই ঠিক হবে না আর এটা হওয়ার কোনো চান্সও নাই মাদার বোর্ড নষ্ট বুঝছেন মাতা মতো নষ্ট আর ভাই মাতা নষ্ট না মাদার বোর্ড নষ্ট মাদার বোর্ড বাদ এই মোবাইল আর জীবনেও চলবে না এটা দিয়া কটকটি খাইয়েন মোবাইলটা হাতের তে পইরা এত বড় একটা বাস খাইলাম পুরো মোবাইলটাই শেষ যত করবেন চালাকি বুঝবেন তার জ্বালাকি দিছি মামা মাদার বোর্ডটা খাইয়া পুরো 30,000 টাকা লাভ কাউকে ঠকিয়ে কখনো আপনিও জিততে পারবেন না কথাটা মাথায় রাখবেন